আসসালামু আলাইকুম। শখের পাখির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বাজরিগার পাখি পালন পদ্ধতি ও এর দাম। আপনি যদি সঠিক পদ্ধতিতে বাজরিগার পাখি পালন করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে পাখি কখনোই ডিম্বাচ্চা করবে না। আপনার কাছে পাখি ডিম দিচ্ছে না, আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, ঠিক একই সময়ে অন্য কারো কাছে পাখি হরদম ডিম্বাচ্চা করছে। এর প্রধান কারণ আপনি সঠিকভাবে পাখি পালন করতে জানেন না। তাই আজকে আমি আপনাদের সঠিকভাবে বাজরিগার পাখি পালন পদ্ধতি সম্পর্কে জানাবো। এছাড়া বিভিন্ন জাতের বাজরিগার পাখি রয়েছে, কোন জাতের বাজরিগার পাখির দাম কত এবং কোন জাতের বাজরিগার পাখি পালন করলে লাভবান হওয়া যাবে এই সম্পর্কে আপনাদের জানাবো। এছাড়া আপনারা যদি রুম ডেকোরেশনের জন্য বাজরিগার পাখি পালন করতে চান, সেক্ষেত্রে কোন ধরনের খাঁচা ব্যবহার করবেন, কী কী খেলনা ব্যবহার করবেন, কিভাবে রুমটা ডেকোরেশন করবেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়া আরও জানতে পারবেন কিভাবে বাজরিগার পাখির ব্রিডিং করাতে হয়, কতদিন বয়সে বাজরিগার পাখি ডিম বাচ্চা করে, কিভাবে বাজরিগার পাখির জন্য খাদ্য তৈরি করতে হয়, প্রতি মাসে কত টাকার খাবার লাগে, মাসিক আয় ব্যয় সহ সকল বিষয়ে বিস্তারিত আমি আপনাদের আজকে জানাবো। এই কারণে আপনারা যারা বাজরিগার পাখি পালন করতে চান অথবা বাজরিগার পাখিকে ভালোবাসেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আপনারা ব্যবসায়িকভাবে বাজরিগার পাখি কীভাবে পালন করবেন এবং শৌখিনভাবে রুম ডেকোরেশনের জন্য কীভাবে পালন করবেন সকল বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব। তাই চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করে দিচ্ছি। বাজরিগার পাখি কেন আপনারা পালন করবেন, শুরুতে এই প্রশ্নটা আপনারা নিজেদেরকে করবেন। বাজরিগার পাখি আপনারা দুটি কারণে পালন করতে পারেন, এক হোম ডেকোরেশন ও মানসিক প্রশান্তির জন্য, দুই আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য। শুরুতে আমি আলোচনা করব যারা হোম ডেকোরেশনের জন্য বাজরিগার পাখি পালন করবেন তারা কিভাবে পালন করবেন, কোন ধরনের খাঁচা ব্যবহার করবেন, কি কি খাবার ব্যবহার করবেন এবং খাঁচার ভিতরে কি কি খেলনা বা কি কি দোলনা ব্যবহার করবেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা মানসিক প্রশান্তি ও হোম ডেকোরেশনের জন্য বাজরিগার পাখি পালন করতে চান, তারা এই ধরনের একটি শৌখিন খাঁচা ব্যবহার করবেন। এই খাঁচাটির দাম 500 থেকে 1500 টাকার মধ্যে, বিভিন্ন ডিজাইন এবং কোয়ালিটি অনুযায়ী দাম অনেক বেশি কম হতে পারে। আপনারা এই ধরনের একটি শৌখিন খাঁচা শুরুতেই কিনে নেবেন, এই খাঁচার ভিতরে আপনারা বাজরিগার পাখি পালন করবেন। আর আপনাদের বাজরিগার পাখি পালনের আরও একটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, যেহেতু আপনারা রুম ডেকোরেশনের জন্য বাজরিগার পাখি পালন করতেছেন, মানসিক প্রশান্তির জন্য বাজরিগার পাখি পালন করতেছেন, এই কারণে আপনারা বাজরিগার পাখির খাঁচা নিয়মিত পরিষ্কার রাখবেন। কোনো কারণে যদি আপনার খাঁচা অপরিষ্কার থাকে, সেক্ষেত্রে কিন্তু ঘরের শোভা বর্ধনের জায়গায় শোভা আরও নষ্ট হবে। এই কারণে নিয়মিত খাঁচাটি পরিষ্কার করবেন, খাঁচাটি আপনার হাতের কাছেই রাখবেন। যেহেতু আপনি শৌখিনভাবে পাখি পালন করতেছেন, সে কারণে আপনি খাঁচাটি আপনার বেডরুমে একটা জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন, অথবা টেবিলের উপরে রাখতে পারেন, অথবা বারান্দায় রাখতে পারেন, অথবা ডাইনিং রুমেও রাখতে পারেন। আর যেহেতু আপনি আপনার পাখিটিকে সবার কাছে কাছে রাখবেন, এই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, পাখিটিকে নিয়মিত গোসল করাবেন এবং পাখিকে নিয়মিত সময় দেবেন, ভালো খাবার এবং শাকসবজি দেবেন, তাহলে আপনার পাখিটা অনেক কালারফুল থাকবে, দেখতে অনেক ভালো লাগবে, সবাই অনেক আনন্দ পাবে। এবার আসুন জেনে নেওয়া যাক, আপনারা যদি আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বাজরিগার পাখি পালন করেন, সেক্ষেত্রে আপনাদের কি কি নিয়ম ফলো করতে হবে। আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বা ডিম্বাচ্চা করানোর উদ্দেশ্যে বাজরিগার পাখি পালন করার জন্য শুরুতেই আপনারা 12x18 সাইজের একটি খাঁচা নিয়ে নেবেন। খাঁচার ভিতরে কোনো প্রকার খেলনা রাখা যাবে না। খাঁচায় দিতে হবে গাছ বা কাঠের লাঠি, রড বা প্লাস্টিকের লাঠি একেবারেই দেয়া যাবে না, আর লাঠিটি হবে হাতের বুড়ো আঙুলের মতো মোটা। খাঁচায় ব্যবহার করতে হবে এই রকমের বড় সাইজের একটি হাড়ি, হাড়িতে দিতে হবে না কিছুই, এই পাখির হাড়িতে কোনো কিছুই দেয়া লাগে না। খাবার দেওয়ার জন্য ব্যবহার করতে হবে বড় আকারের একটি মাটির পাত্র, এতে খাবার অপচয় হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। এইখানে আমি আপনাদের একটি মাটির পাত্র দেখাচ্ছি, আমি বিশেষ করে যেই খাবার পাত্রটা ব্যবহার করি, লক্ষ্য করলেই আপনারা দেখতে পাবেন খাবার পাত্রটা কত বড়। এই খাবার পাত্র ব্যবহার করার একটি উদ্দেশ্য আছে, বাজরিগার পাখি প্রচুর খাবার অপচয় করে, যে পরিমাণ খাবার খায় তার থেকে অনেক বেশি খাবার অপচয় করে। এই কারণে যদি আপনারা বড় সাইজের খাবার পাত্র ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের খাবার অপচয় হওয়ার পরিমাণ অনেক কম হবে। আর আপনারা অবশ্যই পানি দেওয়ার জন্য পানির ফিল্টার ব্যবহার করবেন। পানি দেওয়ার জন্য পানির পাত্র ব্যবহার করলে পাখি পায়খানা করে ওই পাত্র নষ্ট করবে এবং সেই পানি খেয়ে পাখি অসুস্থ হবে। এই কারণে আপনারা সবসময় চেষ্টা করবেন পাখির জন্য ফিল্টার ব্যবহার করার জন্য।
ফিল্টারে পানি অনেক ভালো থাকে এবং পাখির পায়খানা পড়ার সম্ভাবনা কম থাকে। আমি এখানে আপনাদের কিছু ফিল্টার দেখাচ্ছি, বিশেষ করে আমি এই ফিল্টারগুলো ব্যবহার করি। এই ফিল্টারগুলো পরিষ্কার করার জন্য আমি একসাথে টেবিলে নামিয়েছিলাম, তখন আমি একটি ভিডিও করে রেখেছিলাম। আপনারা এই রকম ফিল্টার ব্যবহার করবেন। আপনারা যখন পাখি রেখে বেড়াতে যাবেন তখন পানি ফুটিয়ে 3-4টা করে ফিল্টার একটি খাঁচার ভিতরে দিয়ে রাখবেন, তাহলে আপনারা অনায়াসে 1 সপ্তাহ বা 10 দিন বেড়াতে পারবেন। এছাড়া আমি যে খাবার পাত্রটি আপনাদের দেখিয়েছি, ওই খাবার পাত্রের 2টি করে পাত্র একটি খাঁচার ভিতরে দিয়ে গেলে আপনি অনায়াসে 10 দিন বেড়াতে পারবেন। এরপরে চলুন, ডিম বাচ্চা করাতে হলে পাখি কোথায় রাখতে হবে, কোন স্থানে রাখতে হবে এই সম্পর্কে আলোচনা করা যাক। কারণ আপনারা যদি পাখির সঠিক স্থান না দিতে পারেন তাহলে কিন্তু পাখি কখনোই ডিম বাচ্চা করবে না। পাখিকে ডিম বাচ্চা করানোর জন্য উপযুক্ত পদ্ধতি হচ্ছে সঠিক স্থান নির্বাচন করা। অনেকেই আমার কমেন্টে কমেন্ট করেন, ভাই আমার পাখি ডিম বাচ্চা করছে না, পরে আমার হোয়াটসঅ্যাপে তার সেটআপের পিক দেন। পিক দিলে আমি দেখতে পারি যে তার পাখির খাঁচা রেখেছে ফ্লোরে, অথবা খাঁচা রেখেছে ঝুলিয়ে, অথবা খাঁচা রেখেছে টেবিলের উপরে, এই কারণে পাখি ডিম বাচ্চা করছে না। আপনারা যদি এই সব স্থানে পাখি রাখেন তাহলে পাখি কখনোই ডিম বাচ্চা করবে না। স্থান নির্বাচনের ক্ষেত্রে তাই আপনাদের সতর্ক হতে হবে। আপনাদের পাখির স্থানটা হবে অবশ্যই আপনার মাথার উপরে, আর অনেকগুলো খাঁচা পরপর সারিবদ্ধভাবে সাজিয়ে রাখতে হবে, একটার উপরে একটা। আপনি চাইলে তাক বানিয়ে রাখতে পারেন, এভাবে সাজিয়ে রাখতে হবে। আরও একটি বড় সমস্যা হচ্ছে, আমরা সবাই এক জোড়া পাখি দিয়ে পাখি পালন শুরু করি, এক জোড়া পাখি দিয়ে তো পাখির সেট আপ তৈরি হয় না, এই কারণে পাখি কখনোই ডিম বাচ্চা করে না। এই কারণে আপনারা চেষ্টা করবেন সর্বনিম্ন 3 জোড়া পাখি দিয়ে পাখি পালন শুরু করতে, এবং পাখির সেট আপটা আপনার মাথার উপরে তাক বানিয়ে অথবা বারান্দায় পরপর সাজিয়ে রাখবেন। খাঁচা কখনোই ঝুলিয়ে রাখবেন না, খাঁচা যাতে না নড়ে এই ব্যবস্থা করতে হবে। খাঁচাগুলো পরপর সাজানোতে হবে কি পাখিগুলো একে অপরকে দেখতে পাবে, তারা মনে করবে তারা একটা নিজেদের পরিবেশে আছে, তারা অতি দ্রুত ডিম বাচ্চা করতে চলে যাবে। আপনি যদি পারেন অনেক বেশি পাখি একসাথে পালন করবেন, তাহলে আপনার পাখি দ্রুত ডিম বাচ্চা করবে। আপনি যত বেশি পাখি একসাথে পালন করবেন আপনার পাখি তত বেশি ডিম বাচ্চা করবে। মনে রাখবেন, আপনার সেট আপে যত বেশি পাখি চিল্লাচিল্লি করবে পাখি তত বেশি নিজেদের পরিবেশে আছে বলে মনে করবে এবং দ্রুত ডিম বাচ্চা করবে। এরপরে চলুন আমরা বাজরিগার পাখির বিভিন্ন জাত এবং দাম সম্পর্কে জেনে নেই। এখন স্ক্রিনে মার্ক করা যে পাখিটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্লাসিক বাজরিগার পাখি, আর এক জোড়া অ্যাডাল্ট ক্লাসিক বাজরিগার পাখির দাম হচ্ছে 500 থেকে 600 টাকা। আপনারা এই টাকার ভিতরে কিনতে পারবেন, আর পাখির কোয়ালিটি যদি ভালো হয় তাহলে 800 টাকা পর্যন্ত হতে পারে। এরপরে আপনারা যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাইট বাজরিগার পাখি, আর আপনারা পাইট বাজরিগার পাখি দেখে চিনতে পারবেন। এভাবে পাইট বাজরিগার পাখির ভিতরে বিভিন্ন কালার থাকবে, অর্থাৎ একটি পাখির ভিতরে 2টি বা তার অধিক কালার থাকবে। হতে পারে সাদা এবং সবুজ, হতে পারে সাদা এবং নীল, হতে পারে হলুদ এবং সবুজ, ইত্যাদি কালারের মিশ্রণ থাকবে। এটা দেখে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে পাইট বাজরিগার পাখি। এক জোড়া পাইট বাজরিগার পাখির দাম 800 থেকে 1000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এরপরে আপনারা যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যালবিনো রেডাইস বাজরিগার পাখি, আর অ্যালবিনো রেডাইস বাজরিগার পাখির চোখ অবশ্যই লাল হবে। যদি অ্যালবিনো রেডাইস বাজরিগার পাখির চোখ লাল না হয় তাহলে বুঝবেন এটি অ্যালবিনো রেডাইস পাখি নয়। আর অ্যালবিনো রেডাইস পাখির গায়ে সাদা কালার ব্যতীত অন্য কোনো কালার থাকবে না, পা হবে গোলাপি, ইত্যাদি দেখে আপনারা চিনতে পারবেন এটি হচ্ছে অ্যালবিনো রেডাইস বাজরিগার পাখি। আর প্রতি জোড়া অ্যালবিনো রেডাইস বাজরিগার পাখির দাম পড়বে 1200 টাকার মতো। এরপরে স্ক্রিনে আপনারা যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লুটিনো রেডাইস বাজরিগার পাখি। অ্যালবিনো রেডাইস বাজরিগার পাখির সারা শরীর যেমন সাদা, লুটিনো রেডাইস বাজরিগার পাখির সারা শরীর হবে হলুদ কালারের এবং চোখ হবে লাল, পা হবে গোলাপি। এই বৈশিষ্ট্যগুলো দেখে আপনারা অ্যালবিনো এবং লুটিনো বাজরিগার পাখি চিনতে পারবেন। এক জোড়া লুটিনো বাজরিগার পাখির দাম পড়বে 1500 টাকা। আমি এখানে যে পাখিগুলোর দাম বলেছি সম্পূর্ণ অ্যাডাল্ট পাখির দাম, আমি কিন্তু বাচ্চা পাখির দাম বলিনি। আর আপনারা যদি পাখি পালন করে বেশি লাভবান হতে চান তাহলে অবশ্যই বেশি করে অ্যালবিনো লুটিনো এবং পাইট বাজরিগার পাখি পালন করবেন, আর শুরুর দিকে ক্লাসিক বাজরিগার পাখি পালন করার চেষ্টা করবেন। ক্লাসিক বাজরিগার পাখি দিয়ে পাখি পালন শিখবেন।
পাখি পালন শুরু করবেন, তারপর আস্তে আস্তে পাইড, অ্যালবিনো এবং লুটিনো বাজরিগার পাখি আপনার সেটআপে প্রবেশ করাবেন। এভাবে আপনি আপনার সেটআপটা সম্পূর্ণভাবে তৈরি করতে পারবেন। এরপরে চলুন খাবার নিয়ে আলোচনা করা যাক। খাঁচায় সবসময় দিয়ে রাখতে হবে খাবার, পানি, গ্রিট ও ক্যাটেল ফিশ বোন। আপনারা খাঁচায় অবশ্যই ক্যাটেল ফিশ বোন ও গ্রিট দিয়ে রাখবেন। খাবার নিয়ে আলোচনা করার পূর্বে আমরা ক্যাটেল ফিশ বোন ও গ্রিট নিয়ে একটু আলোচনা করি। এখন স্ক্রিনে আপনারা যে বস্তুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাটেল ফিশ বোন এবং এর পাশেই রয়েছে আমাদের মিনারেল ব্লক। তবে ক্যাটেল ফিশ বোনটা সবচেয়ে বেশি উপকারী। এছাড়া আপনারা গ্রিট ব্যবহার করতে পারেন। এখানে আমি একটি গ্রিট কিনে এনেছি। এই গ্রিটটা তেমন বেশি ভালো না। এই গ্রিটটার সাথে বাসায় তৈরি করে অনেক উপাদান মিশাতে হবে। আমি গ্রিট তৈরির একটি ভিডিও বানিয়েছি, এর আগে ইচ্ছে করলে ওখানে গিয়ে দেখতে পারেন। এই উপাদানগুলো খাঁচার ভিতরে সবসময় দিয়ে রাখবেন। এরপর চলুন আমরা জেনে নেই কীভাবে আদর্শ সিডমিক্স আমরা তৈরি করব। আমি একটি সিডমিক্স তৈরি করেছি, ওই ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি এবং বলে দিচ্ছি কোন উপাদানটি কী পরিমাণে মেশাবেন। আপনারা চাইলে খাতায় লিখে রাখতে পারেন। চীনা 1 কেজি, কাউন 1 কেজি, সাদা মিলেট 1 কেজি, কালো মিলেট 1/2 কেজি, লাল মিলেট 1/2 কেজি, ক্যানারি 1/2 কেজি, গুজি তিল 200 গ্রাম, সূর্যমুখী ফুলের বীজ 200 গ্রাম, তিসি 100 গ্রাম। এই 5 কেজি খাবার আপনারা অতি সহজে তৈরি করতে পারবেন। আপনারা যদি আপনাদের স্থানে সবগুলো উপাদান না পান, তাহলে যে উপাদানগুলো পান সেগুলো দিয়ে 5 কেজি পরিমাণ খাবার তৈরি করবেন। এরপরে চলুন জেনে নেওয়া যাক এক জোড়া পাখি প্রতি মাসে কত টাকার খাবার খায়। এক জোড়া বাজরিগার পাখি গড়ে প্রতি মাসে 1 কেজির মতো খাবার খায়, আর প্রতি কেজি সিডমিক্সের বর্তমান মূল্য 100 টাকার মতো। সেক্ষেত্রে এক জোড়া বাজরিগার পাখি 1 মাসে 100 টাকার খাবার খাবে। এরপর চলুন আমরা বাজরিগার পাখি পালনের লাভ লসটা জেনে নিই। এক জোড়া বাজরিগার পাখি পালন করতে আপনার প্রতি মাসে 100 টাকার মতো খরচ হবে। আর আপনি যদি এক জোড়া রানিং পাখি রাখেন, প্রতি মাসে এক জোড়া রানিং পাখি থেকে আপনার মিনিমাম 300 টাকা আয় হবে। এই হিসেবে আপনি যদি 50 জোড়া বাজরিগার পাখি পালন করেন রানিং, সেক্ষেত্রে আপনার মাসে 15,000 টাকার মতো আসতে পারে আর আপনার 5,000 টাকা খরচ হবে। বাজরিগার পাখি পালন করে কখনোই লস হয় না, সবসময় লাভ হয়। কারণ বাজরিগার পাখি সবচেয়ে বেশি ডিম বাচ্চা করে। আপনারা চাইলে প্রতি মাসে এক জোড়া বাজরিগার পাখি থেকে 500 টাকাও আয় করতে পারেন। আমি একটু কমিয়ে 300 টাকা ধরেছি, কারণ অনেক সময় আমাদের সব পাখি রানিং থাকে না। আপনার যদি 50 জোড়া রানিং বাজরিগার পাখি থাকে, আপনি মাসে মিনিমাম 15,000 টাকা ইনকাম করতে পারবেন। উপরে আরও অনেক বেশি ইনকাম করতে পারবেন। আর আপনার যদি 100 জোড়া বাজরিগার পাখি থাকে, তাহলে আপনি অবশ্যই মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আর একটা বিষয় আপনার লক্ষ্য রাখতে হবে, পাখি বিক্রি করার বিভিন্ন ক্ষেত্র আপনার সৃষ্টি করতে হবে, যেমন ইউটিউব, ফেসবুক অথবা পাখির দোকান দিতে হবে। আপনি যদি পাখি বিক্রি করার পর্যাপ্ত স্থান তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি এই লাভটা অর্জন করতে পারবেন না, পাখি বিক্রি করতে পারবেন না। এই কারণে পাখি পালার শুরুতে আপনার ফেসবুক পেজ খুলতে হবে, ইউটিউব চ্যানেল খুলতে হবে। এগুলো দিয়ে আপনি অতি সহজে পাখি বিক্রি করতে পারবেন। অর্থাৎ আপনার যে পাখি আছে এটা আপনার সবাইকে জানাতে হবে, তাহলেই আপনার পাখি বিক্রি হবে। অনেকেই পাখি বিক্রি করতে পারেন না, কারণ তারা টেকনিক জানেন না। আপনার এই টেকনিকগুলো ফলো করে শুরু থেকে আপনার ফলোয়ার বাড়াতে হবে। আপনার জানাতে হবে যে আপনার কাছে এই পাখিগুলো আছে, এই পাখিগুলো অনেক সুন্দর। যত বেশি মানুষ দেখবে তত বেশি আপনার সেল হবে। যেমন আমার কথা আপনি চিন্তা করেন, আমি কিন্তু আমার সব ভিউয়ার্সদের, সব ফলোয়ারদের পাখি দিতে পারি না। অনেক কম পাখি সেল করি আমি, যারা বাসায় এসে নিতে পারে কেবল তাদেরকেই দেই। কখনোই আমি পাখি ডেলিভারি দেই না, তারপরও আমার বাসায় কখনো পাখি থাকে না। আপনাদেরও ঠিক এইভাবে একটি নেটওয়ার্ক তৈরি করতে হবে, তাহলে অবশ্যই আপনি পাখি দিয়ে লাভবান হতে পারবেন। আর যদি দোকান দিতে পারেন, তাহলে তো এমনিতেই মানুষ দেখবে, সেখান থেকে বেশ ভালো বিক্রি হবে। এরপরে আমরা জেনে নেব পাখি ব্রিডিংয়ে দেওয়ার নিয়ম। আমরা অনেকেই বাজার থেকে পাখি কিনে এনে পাখি জোড়া দিয়ে দেই। এমনিতেই কম পাখি কিনে আনি, 1 জোড়া 2 জোড়া দিয়ে পাখি পালন শুরু করি, তার উপরে পাখি এনেই জোড়া দিয়ে দেই। আপনারা কখনোই এই কাজটা করবেন না, কারণ পাখি নতুন জায়গায় এসে এত সহজে ডিম বাচ্চা করবে না। আপনি জোড়া দিয়ে দিলেই যে পাখি ডিম বাচ্চা করবে এমন না। এই কারণে পাখি এনেই জোড়া দিয়ে দেবেন না। আপনারা যদি মিনিমাম 3 জোড়া পাখি কেনেন, তাহলে 3টি খাঁচা নিয়ে আসবেন। আপনারা একটি খাঁচায় মেল 3টি রাখবেন, অপর একটি খাঁচায় ফিমেল 3টি রাখবেন এবং খাঁচা 2টি পাশাপাশি রাখবেন। এভাবে 15 দিন পাশাপাশি রাখার পরে
আপনারা পাখি তিন জোড়াকে আলাদা আলাদা ভাবে জোড়া দিয়ে দেবেন। দেখবেন যে দেওয়ার সাথে সাথেই পাখিগুলো মুড়ে চলে আসবে, পাখিগুলো মিটিং করবে এবং ডিম বাচ্চা করবে। আর আপনি যদি এনেই পাখিগুলোকে জোড়া দিয়ে দেন, সেক্ষেত্রে দেখবেন যে পাখিগুলো মিটিং করছে না, বছরের পর বছর চলে যাচ্ছে। আর একটা ব্যাপার বারবার বলি, পাখি সর্বনিম্ন তিন জোড়া দিয়ে শুরু করবেন, আর যত বেশি দিয়ে শুরু করবেন ততই ভালো হবে। আর বাজার থেকে যখন পাখি কিনবেন, অবশ্যই পাখির কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবেন, দেখবেন পাখি চঞ্চল কিনা, পাখি খাঁচার ভিতরে বেশি নড়াচড়া করে কিনা, তাহলে বুঝতে পারবেন পাখিটি সুস্থ। এবং সবসময় দেখবেন পাখির ঠোঁট বড় কিনা, পাখির পা এবং ডানা ঠিক আছে কিনা, কোনো প্রকার আঘাত আছে কিনা, কোনো প্রকার সমস্যা আছে কিনা, পাখির পায়খানা লেগে আছে কিনা, এসব ব্যাপার দেখে তারপরে পাখি কিনবেন। আর বিশেষ করে বাজার থেকে পাখি কেনার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন, যারা পাখি চিনে তাদেরকে নিয়ে যাবেন। আর আপনি যদি পারেন তাহলে আপনার কোনো পরিচিত ব্রিডারের কাছ থেকে পাখিগুলো নেবেন, তাহলে ধোকা খাওয়ার পরিমাণ কম হবে। তার নাম্বার নিয়ে আসবেন, তার সাথে সবসময় যোগাযোগ করবেন, আর এমন মানুষের থেকে পাখি আনবেন যার সাথে আপনি আবার কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। কোনো কারণে যদি মেল বেশি চলে আসে বা ফিমেল বেশি চলে আসে, তখন পরিবর্তন করতে পারেন, এমন একজন মানুষের কাছ থেকে আপনারা পাখিগুলো নেবেন, তাহলে আর আপনারা ধোকা খাবেন না। আজকে আমি আপনাদের সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করেছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরপর কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবেন, আমি ওই বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।